আমি প্রথমে বলছি, ঈদ উল ফিতর হোক অথবা ঈদ উল আজহা হোক, উভয় নামাজের পদ্ধতি একই এবং উভয় নামাজের পূর্বে কোনো আজান একামত দিতে হয় না। এবং সেই সাথে আরও বলছি, ঈদ উল ফিতর কিংবা ঈদ উল আজহা উভয় নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথেও পড়া যায় এবং অতিরিক্ত 11 কিংবা 12 তাকবীরের সাথেও পড়া যায়। তো এই অতিরিক্ত তাকবীর নিয়ে আমাদের মধ্যে মতভেদ সৃষ্টি না করে এই উপমহাদেশে আমরা ফিকহে হানাফি মতে অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদ উল ফিতরের নামাজ বা ঈদ উল আজহার নামাজ পড়ে আসতেছি। আমরা অজু গোসল করে পবিত্র হয়ে যখন ঈদগাহে যাব, একজন মুসল্লি হিসাবে জামাতবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে অন্তরে প্রথমে নিয়ত করব। যখন আমি মুসল্লি হিসাবে নিয়ত করব, তখন নিয়তটা হবে এরকম যে আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে 2 রাকাত ঈদ উল ফিতরের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলে ইমামের সাথে ইক্তেদা করব। এবং যখন আমি ইমামের মুসল্লায় দাঁড়াবো, অর্থাৎ ইমাম হিসেবে ঈদের নামাজ পড়াবো, তখন নিয়ত করতে হবে এভাবে যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত ঈদ উল ফিতরের সালাত আদায় করানোর জন্য ইমাম হিসেবে নিযুক্ত হয়েছি বা ইমাম হিসেবে দাঁড়িয়েছি। এভাবে নিয়তটা করার পরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার দিয়ে হাতটা বেঁধে ফেলবো। হাতটা এভাবে বেঁধে ফেলার পরে প্রথমে সানা পাঠ করতে হবে, আল্লাহুম্মা বাঈদ বাইনি অথবা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আমরা অতিরিক্ত 3টা তাকবীর দিব। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত উঠিয়ে ছেড়ে দিব, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব এবং তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলবো। এইভাবে তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলার পরে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন পর্যন্ত সূরা ফাতিহা শেষ করব। তারপরে আরেকটা সূরা মিলাবো, যে কোনো একটা সূরা আমরা পাঠ করতে পারি। তো যে কোনো একটা সূরা পাঠ করার পরে আমরা স্বাভাবিক নিয়মে রুকুতে চলে যাব, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব এবং সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠব এবং ঠিক নামাজে যেভাবে পড়ি সেভাবে পড়ে স্বাভাবিক নিয়মে আমরা রুকু থেকে উঠে আবার সেজদায় চলে যাব। 2 সেজদা করে আমরা আবার দাঁড়িয়ে যাব। এভাবে দাঁড়িয়ে যাওয়ার পরে হাত বেঁধে আমরা বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা আবার পড়ব এবং বিসমিল্লাহ পড়ে অন্য যে কোনো একটা সূরা মিলাবো। সূরা মিলানো হয়ে গেলে রুকুতে যাওয়ার পূর্বে আবার অতিরিক্ত 3টা তাকবীর বলবো, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব, আবার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিব। এই হলো দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3 তাকবীর এবং চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাব। এইভাবে রুকুতে চলে যাওয়ার পরে রুকুর তাসবিহ পাঠ করে রুকু থেকে উঠে এরপরে আবার 2 সেজদা করে আখেরি বৈঠকে বসে যাব। বৈঠকে বসে গিয়ে আমরা তাশাহুদ, আত-তাহিয়াতু, তারপরে দুরুদ শরীফ, এরপরে আমরা দোয়া মাসুরা পাঠ করার পরে দুদিকে সালাম ফেরাবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভাবে নামাজ শেষ করে ফেলবো। এভাবে নামাজ শেষ করার পরে আমরা 2টা খুতবা পাঠ করব বা আমরা যারা মুসল্লি হিসেবে থাকব অবশ্যই 2টা খুতবা শুনবো। খুতবা শোনার পরে তারপর ঈদগাহ থেকে আমাদের বাড়ির দিকে রওনা হতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে একটি উদার্ত আহ্বান নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত আছেন আমার নিজ গ্রামের মসজিদ বনগ্রাম হাজারি ফকির বাড়ি জামে মসজিদ, যে মসজিদে আমি প্রতি সপ্তাহে শুক্রবারে জুমার নামাজ পড়াই এবং সার্বিক দায়িত্বে রয়েছি। আমার নিজ তত্ত্বাবধানে মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু করেছি ও আপনারা সকলে দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন, শুনছেন, জানছেন, আপনাদের সকলের কাছে উদার্ত আহ্বান করছি মসজিদ নির্মাণ কাজে দুনিয়ার মধ্যে সর্বোত্তম একটি সৎকে জারিয়ার কাজে আপনারা যে যতটুকু পারেন শরিক থাকার চেষ্টা করবেন। নিজের নামে, পরিবারের নামে, বাবা মার নামে, মৃত ব্যক্তিদের নামে সৎকায় জারিয়া করতে পারেন। এই উত্তম কাজে যদি আপনার হালাল পয়সা দিয়ে শরিক থাকতে পারেন তাহলে যার নামে সৎকায় জারিয়া করবেন ইনশাআল্লাহ কেয়ামত পর্যন্ত তার আমল নামায় এর সওয়াবের অংশ লেখা হতে থাকবে। তো কেউ যদি মসজিদ নির্মাণের এই মহতি কাজে অংশগ্রহণ করতে চান, সৎকায় জারিয়া করতে চান তাহলে স্ক্রিনে থাকা বিকাশ এবং নগদ নাম্বার 01799380221 এবং 01735143046
এই দুইটা নাম্বার আমার কাছে থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে আমার সাথে যোগাযোগ করে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন। যার যতটুকু সামর্থ্য আছে, আপনি চাইলে 500 টাকা দিয়ে 1 বস্তা সিমেন্ট কিনে দিতে পারেন, আবার আপনি চাইলে 5,000 টাকা দিয়ে একটা জানালা লাগিয়ে দিতে পারেন, অথবা 10,000 টাকা দিয়ে একটা দরজার ব্যবস্থা করে দিতে পারেন, অথবা 2,000 টাকা দিয়ে একটা ফ্যান কিনে দিতে পারেন। আপনার যার যতটুকু সামর্থ্য আছে মসজিদের এই কাজে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। এবং স্ক্রিনে থাকা 01799380221 এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং দ্বিতীয়টা ইমো নাম্বার, আপনারা অ্যাড করে আমার সাথে কথা বলে ভিডিও কলে প্রয়োজনে দেখে নিতে পারেন। আপনারা যাচাই বাছাই করে তারপরে মসজিদ নির্মাণের এই কাজে সহযোগিতা পাঠাবেন বলে আমি আশা করছি।